আপনার শহর বহরমপুরের পাশে হরিদাস মাটিতে প্রকৃতির কোলে আসুন না হোটেল গোল্ডেন অ্যাপল হরিদাস মাটি বহরমপুর মুর্শিদাবাদ। শুক্রবার রাহুল গান্ধীকে হেনস্থা করার প্রতিবাদে বহরমপুরে বিক্ষোভ মিছিল করল জেলা কংগ্রেস নেতৃত্ব। একদিকে কেন্দ্রীয় সরকারের কৃষি বিরোধী কৃষি আইন পাস, অন্যদিকে পাচারচক্র রুখতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা তীব্র নিন্দা করেন কংগ্রেসের দলীয় কর্মীরা। এছাড়া উত্তরপ্রদেশের গণধর্ষণের ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে শুক্রবার সকালে জেলা প্রশাসনিক ভবনের সামনে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করেন জেলা কংগ্রেসের প্রতিনিধিরা। পাশাপাশি এদিন শহর জুড়ে মিছিলে পা মেলান টাউন কংগ্রেসের দলীয় কর্মীর সমর্থকরা। ইউপিতে যোগী রাজ সরকারের আমলে হতরাসের পুরো একটা জায়গায় সেখানে একজন আদিবাসী মহিলা ধর্ষিতা হয়েছেন এবং ধর্ষিতা হওয়ার পর তার ধর্ষিতার কারণগুলো কি বা সেই আসামিগুলো কে, এগুলোকে গোপন করার জন্য পুলিশ যেভাবে তাকে গোপন করার জন্য পুলিশ যেভাবে তার চাপ সৃষ্টি করেছে পরিবারের সঙ্গে এবং গোটা সমাজের সঙ্গে, তার প্রতিবাদে কালকে আমাদের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী এবং ভারতের সংসদীয় গণতন্ত্রের যে বিরোধী দল নেতা অধীর রঞ্জন চৌধুরী মহাশয় সেখানে যাবার চেষ্টা করেছেন সেই বাড়িতে, কিন্তু দেখা গেছে সেখানকার একজন সামান্য একজন নেশায় আমাদের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীকে যেভাবে ধাক্কা মারছে, অপমানিত করছে, তা থেকে মনে হয় একটা বর্বরচিত সরকার একটা বিরোধী দলের নেতা বা বিরোধী নেতাদেরকে কোনো সম্মান দেয় না, গণতন্ত্রকে কোনো সম্মান দেয় না, এরই বিরুদ্ধে প্রতিবাদ। দ্বিতীয় কথা হচ্ছে একজন সুশান্ত সিং একজন সিনেমা আর্টিস্ট কি তার জন্যে এত ব্যবস্থা, কিন্তু একজন আদিবাসী মহিলা তাকে হত্যা করা হলো সেই ব্যাপারে কোনো সরকারের এই সরকারের কোনো হোলদোল নাই, এটাই ছিল আমাদের প্রতিবাদ। যে একটা সুশান্ত সিং মতন একজন একজন একটা মানে সিনেমা আর্টিস্ট তার কী এমন দরকার হচ্ছে, সে তো হত্যা হয়নি, সে তো আত্মহত্যা করেছে, কিন্তু যেটাকে জোর করে মারা হলো তাকে মেরে ফেলা হলো সেই ব্যাপারে এই সরকারের যে ভূমিকা তাতে ধিক্কার জানানো ছাড়া আমাদের কোনো উপায় নাই, সেই ধিক্কার জানাতেই আজকে আমাদের এই মিছিল সংগঠিত হয়েছে। বহরমপুর থেকে বিনয় রায়, রিপোর্ট নিউজ ডেস্ক থেকে সঞ্চিতা ব্যানার্জি। আপনারা দেখছেন ব্যাকআই নিউজ, সর্বদাই খবরের গভীরে। আপনার শহর বহরমপুরের পাশে হরিদাস মাটিতে প্রকৃতির কোলে আসুন না হোটেল গোল্ডেন অ্যাপল হরিদাস মাটি বহরমপুর মুর্শিদাবাদ।